হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং নিজ নিজ পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। তো আজকেও আমরা তোমাদের সামনে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা অষ্টম শ্রেণীর পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যম দিয়ে আমরা কিছু সমস্যার সমাধান করব। তো দেখা যাক আজকে আমাদের জন্য কি ধরনের সমস্যা অপেক্ষা করে আছে। তো চলো দেখি, খেয়াল করি আমাদের জন্য কে আছেন। আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ আছেন এবিসি, যার এ কোণটা এক সমকোণ এবং ডি এবং ই বিন্দু যথাক্রমে এ বি এবং এসির মধ্যবিন্দু। এবং প্রমাণ করতে হবে ডি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। তো বর্ণনা বা সাধারণ নির্বাচন অনুসারে আমরা চিত্রটা এঁকে ফেললাম। এবিসি ত্রিভুজের এ কোণটা সমকোণ, তোমরা অবশ্যই এই সাইনটা দিবে, এ কোণটা সমকোণ, ই মধ্যবিন্দু হচ্ছে কি হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাই এসি এর মধ্যবিন্দু ই দিলাম, এবং ডিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাই এবি এর মধ্যবিন্দুটা ডি দিলাম। বিশেষ নির্বাচন, এবং তোমরা আশা করি নিজেরাই লিখতে পারবা, এটা নিয়ে আমি আর বর্ণনায় যাচ্ছি না, আমি সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। যেহেতু ই এসি এর মধ্যবিন্দু, কেন ই এসি এর মধ্যবিন্দু, কারণ প্রশ্নই বলে দিছে আমার কি বলার আছে, ই এসি এর মধ্যবিন্দু, তাহলে এ ই সমান সমান হবে সি ই। ঠিক একইভাবেই প্রশ্ন মহাশয় বলে দিয়েছেন যে ডি এ বি এর মধ্যবিন্দু, তাহলে আমরা লিখতে পারি এ ডি সমান সমান বি ডি। এবার সমকোণী ত্রিভুজটা খেয়াল করো, তো এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, আমাদের দুইজনকে একসাথে খেয়াল করার দরকার নেই, আমাদের যাদের প্রয়োজন আমরা তাকেই খেয়াল করব, বাকি জনকে আমাদের খেয়াল করার দরকার নেই। একটু স্বার্থপরের মতোই চিন্তা করলাম, যাকে প্রয়োজন শুধু তাকেই আমরা একটু এখানে তোষামত করব। আমাদের এখানে প্রয়োজন হচ্ছে এ ডি ই সমকোণী ত্রিভুজ। এ ডি ই সমকোণী ত্রিভুজের অবশ্যই ডি ই অতিভুজ, কারণ এখানে এ ছিল হচ্ছে এক সমকোণ। আমরা তো জানি সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। তাহলে পিথাগোরাসের উপপাদ্য, আবার সেই মহান পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই, অতিভুজের বর্গ সমান সমান লম্বর উপর বর্গ এবং ভূমির উপর বর্গের সমষ্টি, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ হচ্ছে ডি ই, অর্থাৎ ডি স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে এ ডি স্কোয়ার। প্রমাণ কি করতে হবে তার দিকে যদি একবার আমরা তাকাই, তাহলে আমরা কিন্তু প্রমাণ পেয়ে যাব। প্রমাণে আমাদের ডি স্কোয়ার ঠিকই আছে, তাই ডি স্কোয়ার চেঞ্জ করলাম না, কিন্তু এ ইর পরিবর্তে আছে সি ই এবং এ ডির পরিবর্তে আছে বি ডি। তাহলে আমরা এটা কি করে পাই, কোনো টেনশন নাই, কারণ একটু আগেই আমরা প্রমাণ করেছি এ ই সমান সি ই, এই যে এ সমান সি ই এবং এ ডি সমান সমান বি ডি, তাই এ এর পরিবর্তে আমরা দেখলাম সি ই এবং এ ডির পরিবর্তে আমরা লিখলাম বি ডি। তো প্রমাণ তো হয়ে গেল, আর কিচ্ছু করার নাই, প্রমাণিত কথাটা সুন্দর করে লিখে দিয়ে আজকের মতো চলে যাই। তো এই প্রমাণটা আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি আমাদের জন্য কি সমস্যা অপেক্ষা করে আছে। সমস্যা যতই বড় হোক আমরা সমাধান করব, এই বিশ্বাস আমাদের আছে, কারণ পিথাগোরাসের মতো একজন বিখ্যাত ব্যক্তি বা গণিতবিদ যার উপপাদ্য আমাদের সাথে আছেন, এবং আমরা আগেও বেশ কিছু সমস্যার সমাধান করে এসেছি। তো দেখা যাক সমস্যাটা কি, চলে আসুক তাড়াতাড়ি। আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এবিসি এ বিসি এর উপর লম্ব এডি এবং এবি গ্রেটার দেন এসি। প্রমাণ করো যে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তো প্রথমেই বর্ণনা অনুসারে একটা ত্রিভুজ আঁকলাম যেখানে এবি বড়, এসি ছোট এবং এডি বিসি এর উপর লম্ব। তো সাধারণ নির্বাচনে যেভাবে দেওয়া আছে সেই অনুসারে আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেললাম। এরপরে আমরা দেখি প্রমাণে যদি যাই তাহলে কি আছে এখানে, এখানে সমকোণী ত্রিভুজ দয়, দুইটা সমকোণী ত্রিভুজকে আবারও ভালো করে খেয়াল করো, তোমাদের চোখের সামনে নিয়ে আসো। সমকোণী ত্রিভুজ দুইটা হচ্ছে, একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে এডিসি।
এই দুটাতেই যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি এ বি ডিতে, এ বি নিশ্চয়ই আমাদের হবে হচ্ছে অতিভুজ। তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। ঠিক একইভাবে এ সি ডি ত্রিভুজে এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। গুড, সমীকরণ দুইটার একটা নাম দিলাম যাতে আমরা যখন ইচ্ছা ডেকে নিতে পারি। এবার প্রমাণের দিকে তোমরা খেয়াল করে দেখো, এ বি স্কোয়ার মাইনাস আছে হচ্ছে এ সি স্কোয়ার। তাহলে আমরা একটু ছোট্ট যদি একটু চিন্তা করি তাহলে কিন্তু আমরা সমাধান পেয়ে যাচ্ছি। কিভাবে পাচ্ছি দেখো, এক থেকে যদি দুই বিয়োগ করি তাহলে কি হচ্ছে, বাম পক্ষে এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার এবং ডান পক্ষে কি হচ্ছে এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, এবং মাইনাস থাকার জন্য এটার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার আমরা উভয় জায়গা থেকে সমানগুলো যদি আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ এ ডি স্কোয়ার যদি আমরা বাদ দিয়ে দিই, থাকলো কি বিডি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণ করতে হচ্ছে এটাই যে এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে তোমাদের চেষ্টা চালিয়ে যাও বোঝার জন্য। একবার না পারিলে দেখো শতবার, অর্থাৎ একবার না বুঝিলে ভিডিওটি অন করিয়া দেখো বারবার। আমার বিশ্বাস যে তোমরা বুঝতে পারবা। তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকো সবাই, দেখা হবে আর একদিন। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে রাখছি, আশা করছি এই ভিডিও তোমাদের কাজে লাগবে। এবং যার আগে আরেকটি অনুরোধ থাকবে, তোমাদের যে কোনো ধরনের মতামত বা কোনো অঙ্ক বুঝতে তোমাদের কোনো রকম সমস্যা হয় তোমরা কমেন্টসের ঘরে লিখবা, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টসের উত্তর দিতে। এবং তোমাদের কোন চ্যাপ্টারের অঙ্কগুলো খুব আগে প্রয়োজন সেগুলো যদি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও তাহলে সেই চ্যাপ্টারের ভিডিওগুলো চেষ্টা করব আগে আগে দিতে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো।